আজকের ক্লাস শুরু করলাম। আজকে যেটা করছি সেটা হচ্ছে কেটিজি জেই নিটের ক্লাস, ঠিক আছে? চলো ভালো করে দেখি। আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে অ্যাসাম্পশনস অফ কেটিজি, এত অবধি আমাদের করানো হয়েছিল। এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন দিতে পারে, আগের দিন করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটার নাম হচ্ছে ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, মানে ইকুয়েশন অফ কেটিজি। এখান থেকে মেইনলি পরীক্ষায় অঙ্ক আসবে, এখান থেকে মেইন অঙ্ক আসবে, এখান থেকে ডিরাইভ করবো। তার আগে লিখে নিই ইকুয়েশন অফ কেটিজি কাকে বলে। টি ইজ ইকুয়াল টু 1/3 এম n v rms square, এটাকে বলা হয় ইকুয়েশনস অফ কেটিজি। ভালো করে লেখো, একটা একটা করে টার্ম, প্রত্যেকটা জিনিস বোঝাবো। যদি আজকে তাড়াতাড়ি করতে পারি হয়তো আজকে আমাদের কেটিজির লাস্ট ক্লাস হচ্ছে এটা, আর যদি থাকে একটু পড়ে তাহলে লাস্টে হয়তো আর একদিন লাগবে। p মানে কি লেখো? প্রেসার exerted, pressure exerted by the gas, by the gas. একটা কন্টেনার নিলাম, ভালো করে দেখো, একটা কন্টেনার নিলাম, সেই কন্টেনারের মধ্যে কিছু গ্যাস মলিকিউলস আছে। এই কন্টেনারের গ্যাস মলিকিউলস গুলো এই ওয়াল, আরো অনেক ওয়াল আছে, আমি একটা ওয়ালকে দেখাচ্ছি, এই ওয়ালে যে প্রেসার এক্সার্ট করবে তার ফর্মুলা হবে দিস ওয়ান। এমটা কি দেখো? মাস অফ ওয়ান মলিকিউল অফ গ্যাস, খুব ছোট্ট ছোট্ট জিনিস, মাস অফ ওয়ান মলিকিউল, ওয়ান মলিকিউল অফ আ গ্যাস, এটা হচ্ছে মাস অফ ওয়ান মলিকিউল অফ আ গ্যাস। এনটা কি? এন হচ্ছে, আমরা মনে আছে হয়তো আমরা নাম্বার অফ মোলসকে ক্যাপিটাল এন করেছিলাম, এই এন কে বলা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস, নাম্বার অফ মলিকিউলস। এগুলো যেন ভুল না হয়, পরে কিন্তু প্রবলেম হবে, তাহলে ভালো করে দেখে নাও। আর কি? ভিআরএমএস স্কোয়ার, এটাকে বলা হয়, এটা জানো অনেকে, এর নাম রুট মিন স্কোয়ার ভেলোসিটি। চিন্তা নেই, এটাকে নিয়ে আরেকটু কাজ করে দেখাবো, একটুই একটু বাদে দেখাচ্ছি আলাদা করে কি এটা। আগে তো লিখে নাও ইকুয়েশন অফ কেটিজি দিস ওয়ান, ক্লিয়ার? পি মানে হচ্ছে প্রেশার এক্সার্টেড বাই দ্য গ্যাস, এম মানে হচ্ছে মাস অফ ওয়ান মলিকিউল অফ আ গ্যাস, এন মানে হচ্ছে নাম্বার অফ মলিকিউলস। এগুলোতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, প্রবলেম যেটাতে হওয়ার কথা সেটা হচ্ছে ভিআরএমএস, এর মানে কি সেটা আগে শুনে নাও। ভিআরএমএস এর স্কোয়ার আছে কিন্তু, হ্যাঁ এখানে ফর্মুলা, বাট আমরা কি করছি আগে শুনে, আমাকে বলবে, ফিজিক্যালি ফিল করার চেষ্টা করবে। ধরো আমি এটাকে বললাম এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ক্লিয়ার? এই মলিকিউলস গুলো, এর ভেতরে যে মলিকিউলস আছে, এখানে আছে না, এখানে আছে, তারা কি সবাই একই ভেলোসিটিতে মুভ করছে নাকি? না, কি হবে না? তাহলে ধরলাম একজন V1 এ যাচ্ছে, আরেকজন V2 তে যাচ্ছে, আরেকজন V3 তে যাচ্ছে, ডট 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 ডট, এরকম আরো চলছে, তাই তো নাকি? তাহলে VRMS মানে কি? VRMS মানে প্রথমে রাইট সাইড থেকে করতে হয়, ঠিক আছে? প্রথমে কি করবে? স্কোয়ার, তারপরে কি করবে? মিন, তারপরে কি করবে? রুট। তার মানে V1 স্কোয়ার, V2 স্কোয়ার, ডট ডট ডট, VN স্কোয়ার, বলো এটা বুঝলে কিনা?
একটা মলিকিউল V1 এ যাচ্ছে, আরেকজন V2 তে যাচ্ছে, এরকম করে করে VN এ যাচ্ছে। তাহলে আমি প্রথমে কি করব, স্কয়ার করব। তাই মলিকিউল গুলো স্কয়ার করলাম, ভেলোসিটি গুলো স্কয়ার করলাম, V1 স্কয়ার, V2 স্কয়ার, ডট 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 VN স্কয়ার। ক্লিয়ার এট অফ দি ক্লিয়ার? এবার কি করব, অ্যাড করব। কেন মিন করতে হবে, মিন মানে কি, অ্যাড করে ডিভাইড করা, তাই তো নাকি? যদি দুটো হতো তাহলে কি লিখতাম, v1 প্লাস v2 বাই 2, তিনটে হলে v1 প্লাস v2 বাই 3, v1 প্লাস v2 প্লাস v3 বাই 3, n খানা হলে এগুলোর প্লাস ডিভাইডেড বাই n, তাহলে এটা কি হলো, স্কয়ার মিন। কি বাকি এখনো, রুট করা। তাহলে vrms হচ্ছে this one, বড় সবার ক্লিয়ার? তার মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মলিকিউলসের যদি ভেলোসিটি দেওয়া থাকে, সেখান থেকে আমরা ভিআরএমএস কিভাবে ক্যালকুলেট করব, দিস ইজ দ্য ফর্মুলা। ক্লিয়ার আইডিয়া সবার? এবার কোশ্চেন হচ্ছে এই ফর্মুলাটা এলো কোথা থেকে, চলো আমি এক এক করে বোঝাবো, তোমরা লিখবে। চলো বুঝলাম, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বা ইউটিউব থেকে দেখে লিখে নিও, চলো এগোই। চলো এবার কোশ্চেন, এই ফর্মুলাটা এলো কোথা থেকে, তাই না? এই ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাটা কোথা থেকে এলো এটা না জানলেও চলে। আমাদের ক্লাস ইলেভেনে যে বোর্ডসের লেকচার হয়েছে তার মধ্যে এই ফর্মুলা কীভাবে এসছে দেখানো হয়েছিল, না জানলেও চলে। বাট প্রবাবিলিটি আছে এর মাঝখান থেকে কোনো কোশ্চেন দিয়ে দিল, যদি দিয়ে দেয় তার জন্য আমরা ডিরাইভেশন করে দেখাচ্ছি। ক্লিয়ার? চলো এটা থাকুক, এটা মুছলাম, এটাও থাকলো, শুধু লেখাগুলো মুছলাম। প্রথমে আমি ধরলাম একটা কিউ, ভালো করে বুঝবে, সব লেখার দরকার নেই, ফিল করতে পারলেই হলো। এটা একটা কিউ, কিউবের লেন্থ কত, এল, বোঝো তো? কিউব মানে হচ্ছে তার লেন্থ যা, ব্রেথ তাই, হাইট তাই, তাকে কিউব বলে। সব কথা কত করে বললাম, এল করে বললাম। ক্লিয়ার করবি? আচ্ছা ভালো কথা। ধরলাম এখানে অনেক মলিকিউলস আছে, তাই না? অনেক মলিকিউলস আছে, এই একটা মলিকিউলস আমি দেখাচ্ছি এখানে। ক্লিয়ার? অনেক আছে, অনেক ভাবা যাবে না, এখন একটা দিয়ে আমি ভাবো। একটা মলিকিউলসের মাস এম, লেমটা কি, মাস অফ ইচ মলিকিউল, বলো বুঝলে কিনা? চলো এই মলিকিউলটা কত, কোন দিকে যেতে পারে, কটা দিক আছে, সেটা এক্স, এটা ওয়াই, এটা জেড, কোন দিকে যেতে পারে, যেদিকে ইচ্ছা যেতে পারে বলা হয়েছিল। কিন্তু যেদিকেই যাক না কেন, তিনটে দিকে যাওয়ার প্রবাবিলিটি ইকুয়াল, কোনো একটা পয়েন্টে লেখানো হয়েছিল আগের দিক, এটা ছিল অ্যাসাম্পশনস অফ কেটিজির একটা পয়েন্ট, কত নম্বর পয়েন্ট আমার এখন মনে নেই। ক্লিয়ার? আচ্ছা, তো তিনখানা যেহেতু দিক হতে পারে, আমি একটা ধরে করছি, তিনটেকে ইকুয়াল করে দেবো, পরে সিমিলারলি করে দেবো। আমি ধরছি এই মলিকিউলটা এক্স এ Vx ফিরে যাচ্ছে, তাহলে Vx টা কি, ভেলোসিটি অফ দ্য মলিকিউল, মলিকিউল অ্যালং এক্স অ্যাক্সিস। ক্লিয়ার সবার এত অবধি? এবার অ্যাকচুয়ালি একটু ভেবে নাও, এরকম কত মলিকিউল আছে, একটা মলিকিউল না অনেক মলিকিউল, অনেক মলিকিউল। আমি লাস্টে করবো, শুনে নাও এখন, এখন বলে রাখছি, এটাকে করে দেবো VX1, পরের মলিকিউলের জন্য করবো VX2, তার তিন নম্বরের জন্য করবো VX3, এনখানার জন্য করবো VXL, পরে করবো, এখন শুনে রাখো, পরে করবো। চলো তাহলে আমাকে বলো, এই মলিকিউলটা এক্স এর দিকে কত মোমেন্টাম নিয়ে যাবে, মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম কত হবে বলো, ইনিশিয়াল মোমেন্টাম এম ভি এক্স, এখানে একটা ভুল করে স্টুডেন্টরা, যে ভুলটা আমি করেছি অলরেডি,
মোমেন্টাম স্কেলার না ভেক্টর? ভেক্টর এই দিকে যাচ্ছে, তাহলে এটা কি ডাইরেকশন ধরতে পারি? প্লাস এক্স। তাহলে আমি এটা এমভিএক্স লিখবো না প্লাস এমভিএক্স লিখবো? প্লাস না দিলেও সেটাই মানে দাঁড়ায়, কিন্তু পরে দুটি বাচ্চ মাইনাস আসবে, তাই সবসময় আমরা প্লাস সাইন দিয়ে করবো। ক্লিয়ার গেল? অ্যাজিউম করছি যাওয়ার সময় কোন মলিকিউলস এর সাথে ধাক্কা করছে না। বলে স্যার কেন? রিয়ালিটি তো করে। আমরা কি বার করতে চাইছি? প্রেশার। প্রেশার মানে কি? ওয়ালে যে ধাক্কা মারবে সেটাই প্রেশার কে সিগনিফাই করবে। মলিকিউলস এর মধ্যে যে ধাক্কা হবে সেটা প্রেশার কে সিগনিফাই করে না। তাই আমরা অ্যাজিউম করছি এখানে কোনো ধাক্কা হচ্ছে না, ডাইরেক্ট গিয়ে ওয়ালে ধাক্কা হচ্ছে। ধাক্কা হলো ভালো কথা। ধাক্কা হয়ে মলিকিউলসটা কোন দিকে ফিরবে? এদিকে ফিরবে। কি স্পিডে ফিরবে? ভিএক্সেই ফিরবে। কেন? কারণ কোনো একটা পয়েন্টে বলা হয়েছিল কলিশনগুলো কি পারফেক্টলি ইলাস্টিক, এর মানে যে স্পিডে যাবে সেই স্পিডেই ব্যাক করবে, বা মোমেন্টাম অথবা কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে। ক্লিয়ার? তাহলে বলো আফটার কলিশন উইথ দ্য ওয়াল ফাইনাল মোমেন্টাম কত? ভেরি গুড, মাইনাস এমভিএক্স। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত? ফর্মুলা বলো, চেঞ্জের ফর্মুলা বলো। ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে মাইনাস হচ্ছে এমভিএক্স ফাইনাল, মাইনাস প্লাস এমভিএক্স মানে মাইনাস এমভিএক্স, তাহলে হলো মাইনাস টু এমভিএক্স। বলো ক্লিয়ার কিনা এত অব্দি? বোঝা গেছে সবার? ক্লিয়ার? চলো একটু তাড়াতাড়ি করছি জায়গাটা, হ্যাঁ, কারণ এটা আগেও করা হয়েছিল। চলো এবার আমাকে বলো এই মোমেন্টামটা কার মোমেন্টাম? এই যে চেঞ্জ ইন মোমেন্টাম লিখলাম, এটা কার? কার? মলিকিউলে চেঞ্জ ইন মোমেন্টাম অফ ওয়ান মলিকিউল। তাহলে আমরা কি জানি? ইকুয়াল অ্যান্ড অপোজিট মোমেন্টাম, ইকুয়াল অ্যান্ড অপোজিট মোমেন্টাম ট্রান্সফার হবে ওয়ালে যেখানে ধাক্কা খাচ্ছে। তাহলে ইকুয়াল অ্যান্ড অপোজিট মোমেন্টাম অন দ্য ওয়াল ট্রান্সফার টু দ্য ওয়াল, ট্রান্সফার টু দ্য ওয়াল কত হবে? ইকুয়াল অ্যান্ড অপোজিট মোমেন্টাম ট্রান্সফার টু দ্য ওয়াল কত হবে বলতে পারি কি? প্লাস টু এমভিএক্স হবে। ক্লিয়ার সবার? চলো এবার মুছে দিই, মুছে দিলাম। আমাকে বলো গেল ভিএক্স স্পিডে, ফিরলো ভিএক্স স্পিডে, এই ডিস্টেন্সটা কত? এল। তাহলে একবার গেল আবার ফিরল, তাহলে টোটাল কত ডিস্টেন্স কভার করলো একটা কন্ডিশনে? 2L। তাহলে আমি বলতে পারি, দেখো টাইম টেকেন, টাইম টেকেন ফর ওয়ান কন্ডিশন, একটা কন্ডিশনে কত টাইম লাগবে? ফর্মুলা ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 2L by Vx। ক্লিয়ার সবার? তাহলে 2L by Vx টাইমে, 2L by Vx টাইমে, in 2L by Vx টাইম, in 2L by Vx টাইম, উল্টে দিচ্ছে আগে, নাম্বার অফ কলিশন কত? 1। So in unit time, number of collision কত? unit time না লিখে তুমি ডাইরেক্ট লিখতে পারো in 1 second,
number of collision koto 1 by 12 by vx mane hobe vx by 12 bolo sobar clear ki na clear এবার আমরা নিউটন সেকেন্ড ল করেছিলাম অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল ফোর্স ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম সো দিস ক্যান বি রিটেন অ্যাজ ডেল্টা পি বাই ডেল্টা টি চেঞ্জিং মোমেন্টাম বাই চেঞ্জিং টাইম চেঞ্জিং মোমেন্টাম কত বেরিয়েছিল দেখো এখন এটা মুছে নিওর জন্য কত বেরিয়েছিল তাহলে in one second number of collision vx by 2l right to ফোর্স হবে ফোর্স ডিউ টু ওয়ান কলিশন হবে টু এম ভি এক্স বাই ওয়ান নাকি ওয়ান কলিশনে হবে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম রেট অফ মানে ইউনিট টাইম তাহলে ওয়ান কলিশনে হবে চেঞ্জিং মোমেন্টাম বাই টাইম ওয়ান ধরলাম সেটাকে ডিউ টু ওয়ান কলিশনে এটা কতগুলো কলিশন হয়েছে এক সেকেন্ডে ভিএক্স বাই টুয়েলভ খানা সো ফোর্স টোটাল ফোর্স এফ টোটাল এইভাবে লিখলাম কত হবে 2m vx into vx by 2l 2 কাটবে m vx square by l so this will be the force total force in unit time in 1 second clear at of the বুঝে দিলাম এগুলো দেখ তাহলে এফ টোটাল বার হয়েছে এবার আমাকে বলো এই যে মলিকিউলটা ছিল সে অ্যাকচুয়ালি কোন দিকে যেতে পারত টু ডি দিয়ে ভাবো থ্রি ডিতে কনভার্ট করে নেবে দেখ কিভাবে করবো এই মলিকিউলটা অ্যাকচুয়ালি এরকম যাচ্ছিল আমরা তাকে করলাম এই বরাবর vx কম্পোনেন্ট ডিভিশন জানো এই বরাবর vy নাকি নয় ভেবে বলো দেখে বলো তাই তো নাকি 3d তে আচ্ছা 2d তে পাবো আগে 2d তে তাহলে আমাকে বলো v এর ভ্যালু কত হবে তাহলে v স্কয়ার কত হবে vx স্কয়ার প্লাস vy স্কয়ার আর রুটটা ছিল রুটটা তুলে দিলাম এটা যদি আমি চলো দেখ তাহলে ফোর্স বেরিয়েছে এম ভিএক্স স্কোয়ার বাই এল আচ্ছা আমরা কি দেখলাম মলিকিউলটা যদি ভি স্পিডে যায় এক্স কম্পোনেন্ট ভিএক্স ভিওয়াই যদি হয় তাহলে ভেক্টর কনসেপ্ট ভি স্কোয়ার হয় ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার থ্রি ডি তে হলে কি হবে বলো প্লাস ভিজেড স্কোয়ার তাই তো নাকি আমাকে বলো এক্স এ যাওয়ার প্রবাবিলিটি যা ওয়াই তেও যাওয়ার প্রবাবিলিটি তাই জেড এও যাওয়ার প্রবাবিলিটি তাই কোথায় পড়েছি
assumptions, তাই তো? তাহলে এটাকে আমি কি এরকম লিখতে পারি? দেখো ভালো করে। v square is equal to 3vx square, এটা বলো বুঝলে কিনা সবাই? x এ যাওয়ার probability যা, y এ যাওয়ার probability তাই, z এ যাওয়ার probability তাই। তাহলে y এর জায়গায় vx বসালাম, z এর জায়গায় vx বসালাম, 3vx square। তাহলে vx square কত হবে? 1/3 v square, এই ভ্যালুটা আমি এখানে পুট করব, তাহলে কি পাবো? 1/3 m v square by l, সবার ক্লিয়ার? বোঝা গেছে? চল, কে বলবে এটা কতগুলো মলিকিউলসের জন্য করা হলো? একটা, দুটো, তিনটে, না কটার জন্য করা হলো? একটা। তাহলে এরকম কত মলিকিউলস আছে? তাহলে নেট ফোর্স, নেট ফোর্স ভালো করে দেখো, 1/3 m/l সবার ক্ষেত্রে সেম হবে। একজন vx1 এ যাবে, তাহলে তখন এর নাম v1 হবে। একজন vx2 তে যাবে, তখন এর নাম v2 হবে। তাহলে এটাকে কি রকম ভাবে লিখতে পারি? আমি কি লিখতে পারি এটাকে v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস vn স্কয়ার? বলো সবার ক্লিয়ার কিনা? বোঝো বোঝো, এটা কটা মলিকিউলসের হলো? একটা। তাহলে একটা মলিকিউল যদি হয়, তার স্পিড v হবে না v1 ধরবো, তার স্পিড v ধরবো না v1 ধরবো? v1 ধরবো। তাহলে একটা হলে v1 স্কয়ার। দু নম্বরেরটা হলে কত হবে বলো? 1/3 m/l v2 স্কয়ার, তাই তো? তিন নম্বর হলে কি হবে বলো? 1/3, তিন নম্বর করছি না, একেবারে n নাম্বার করছি, m/l vn স্কয়ার। তাহলে টোটাল নেট ফোর্স হবে, এগুলো সামেশন হবে না, m/l টা কমন নিয়ে করে দিয়েছি। মাস সবার একই ধরলাম, ভালো কোশ্চেন করেছো, ভালো কোশ্চেন, মাস সবার একই ধরলাম। তুমি বলবে কেন স্যার মাস সবার একই ধরলেন? কেটিজিতে লেখা ছিল সেম গ্যাসের আই মলিকিউল, সেম গ্যাসের মলিকিউলস আইডেন্টিক্যাল হবে। খাতা খুলে দেখো, কেটিজি ইয়েতে লিখেছিল, অ্যাজাম্পশনে লিখেছিল। ক্লিয়ার? চল, এই লাইনটাকে দেখো আমি কিভাবে লিখছি। এই লাইনটাকে আমি এই লাইনটাকে এরকম লিখতে পারি, দেখো তো। তুমি বলবে পারি কি পারি না, অন্যায় করেছি ম্যাথামেটিক্স এ, এন দিয়ে ডিভাইড করেছি, এন দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এবার ভালো করে ভাব, মুজবো এটাকে। একটা মলিকিউল, শুনবে ভালো করে, একটা মলিকিউল v1 এ যাচ্ছে, আরেকটা মলিকিউল v2 তে, আরেকটা মলিকিউল v3 তে, ডট ডট ডট, আরেকটা মলিকিউল vn এ। আমার উদ্দেশ্য vrms স্কয়ার করা, ফিল করো নয়তো বুঝতে পারবে না। vrms করা কি শিখিয়েছি? কোথা থেকে শুরু করতে হয়? রাইট সাইড থেকে, মানে প্রথমে স্কয়ার, তারপরে মিন, তারপরে রুট। তাহলে প্রথমে কি করব? এখন লিখিয়েছিলাম আমি, তাহলে কি লিখবো? v1 স্কয়ার v2 স্কয়ার প্লাস তো পরে মিন, তো ওটা ডট 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 আর দিলাম না, vn স্কয়ার। বলো বুঝলে কিনা? এবার কি করব? মিন মানে কি? যোগ করো, করে n দিয়ে ডিভাইড করে দাও। এবার কি করব? এতদিন সবার বোঝা গেছে? ভালো করে বলো তো, এটা এটা আরএমএস না এমএস? প্রচুর বইতে এমএস লেখা থাকে, এটাকে
কিন্তু আমরা সব আরএমএস দিয়ে বলবো এমএস বলে কিছু শেখাবই না তাহলে বলো তো রুট করলে এটা হবে নাকি এখানে কি রুটটা আছে তাহলে আমি কি বলতে পারি ভি আরএমএস এর স্কয়ার করলে এটাই আসবে বলো ফিল হলো কি না কেন বুঝতে পারলে কেন বললাম এটাই আসবে যদি স্কয়ার করি দেখো তার জন্য 1/3 সামনে নিচ্ছি এনটা তো আলাদা এইটা হচ্ছে ভি আর এম স্কোয়ার নাকি এম এল এল ভি আর এম স্কোয়ার বলো ফিল হয়েছে কিনা ক্লিয়ার এটা কি বেরিয়েছে প্রেশার না ফোর্স ফোর্স আমাদের উদ্দেশ্য প্রেশার বার করা প্রেশারের কোন ফর্মুলা জানো ফোর্স দিয়ে নেট ফোর্স বাই এরিয়া নেট ফোর্স কত 1/3 ln Vrm² / L ডিভাইডেড বাই এরিয়া কিউবে এরিয়া কত হয় কিউবের লেন্থ হচ্ছে তাহলে কিউবের এরিয়া কত হয় L স্কয়ার তাহলে আমি এখানে বসিয়ে দেবো L স্কয়ার সবার ক্লিয়ার L স্কয়ার ইনটু L এটা কি হয় L স্কয়ার L এ L কিউব V আর M স্কয়ার M N বাই L কিউব L কিউব কে কি লেখা যায় L কিউব কে কি লেখা যায় ভলিউম লেখা যায় ভি আর এম স্কোয়ার ভিটাকে এদিকে মাল্টিপ্লাই করে দাও তাহলে পি হবে এম এন বাই ভি আমরা পি এর ফর্মুলা কি লিখেছিলাম একদম না ওরা পি লিখেছিলাম না পি ভি লিখেছিলাম একটু ভুল করেছে একটু ভুল করেছে একদম প্রথমে যেটা লিখেছিলাম একটু প্রথমে এটা লিখেছিলাম দেখো তো দেখো 1/3 ln Vrm² এটা লিখেছিলাম না এটা ভুল লিখেছিলাম একটু ভুল হয়েছিল বাবা মিস করেছি ভি হবে পিভি ইজ ইকুয়াল টু এই ফর্মুলাটা এই যে দেখতে পাচ্ছ এখান থেকে ভিটা মাল্টিপ্লাই হবে না তাহলে ইউনিট ভলিউম হলে ভি হবে তো আমি তো ইউনিট ভলিউম বলিনি না ওটা মিস করেছিলাম তাহলে ভিটাকে এখানে মাল্টিপ্লাই করে দাও তাহলে এটা দাঁড়াবে পিভি ইজ ইকুয়াল টু 1/3 ln Vrm² This is the formula. আমি একটু ভুল বলেছিলাম একদম ক্লাসের শুরুতে P বলে ফেলেছিলাম ওখানে P ইনটু V হবে ওটা এই হলো আমাদের ফর্মুলা এখান থেকে বেশ কিছু কাজ হয় বাট আমি আবার বলছি অঙ্ক করবো এক্ষুনি ইয়ারে আসা অঙ্ক পরীক্ষায় বেশি কোশ্চেন এখান থেকেই দেয় ফর্মুলা মনে রাখলেই কাফি বাই চান্স যদি কখনো ওরকম কোশ্চেন করে কলিশনগুলো কীরকম ইলাস্টিক এরকম কোনো কনসেপচুয়াল কোশ্চেন আসার জন্য ডিরাইভেশন আমি করে দেখালাম বাট ডিরাইভেশন পরীক্ষায় লাগে না যেই নিটে লাগে না ক্লিয়ার চলো তাহলে এত অবধি আমরা যা করলাম এবার আমরা শুধু ফর্মুলাতে বেস করব কি ফর্মুলা লিখছি ওপরে এক এক করে প্রথম ফর্মুলা আজকে পেলাম আমরা পিভি ইজ ইকুয়াল টু 1/3 ln Vrm² কোন আপত্তি আছে পরের লাইন এটাকে আমি এরকম লিখতে পারি দেখো তো পি ইজ ইকুয়াল টু 1/3 ln V Vrm স্কোয়ার কোন আপত্তি আছে নাকি এবার এমটাকে কি বলা হয় কি লেখা ছিল এমটা কি ছিল এগুলোই মনে রাখতে হবে এই এখনই সবগুলো আমরা এক্ষুনি করবো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তারপরে করবো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল তারপরে করবো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ এন মোল এই যে ল্যাঙ্গুয়েজ এখান থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে এটা ভালো করে যদি বুঝে নিতে পারো অঙ্কে কিচ্ছু নেই ভালো করে দেখো এমটা কি বলো মুখস্থ করো না বুঝে মুখস্থ করো মাস অফ ইচ মলিকিউল ওয়ান মলিকিউল একদম ঠিক কথা মলিকিউল
এনটা কি বলো? নাম্বার অফ মলিকিউলস। আচ্ছা, তাহলে এই ঘরে ধরো 20 মলিকিউল আছে, প্রত্যেকের মাস এম করে, তাহলে বলো তো এই ঘরে টোটাল কত মাস আছে? তাহলে আমি কি সেটাকে বলতে পারি ক্যাপিটাল এম? দিস ইজ কল্ড টোটাল মাস। তাই এম ইনটু এন কে আমরা কি লিখতে পারি বলো? টোটাল মাস। সেটা কি দিয়ে ডিনোট করা হয়? ক্যাপিটাল এম। ফিল করো, এখান থেকেই অঙ্ক আসবে কিন্তু, আবার ভুলবে কোথায়, শোনো কোথায়, শোনো বারবার, এটাই অঙ্কের মেইন জায়গা, মানে এইগুলোই, এই কেটিজিতে এইগুলোই চ্যালেঞ্জিং জায়গা, কিচ্ছু নেই। দেখো এমটা কি, স্মল এম কি, মাস অফ ইচ মলিকিউল। তাহলে অঙ্ক যখন দেবে, অঙ্কে পড়বে, আগে দেখবে টোটাল মাস দিয়েছে না মাস অফ ইচ মলিকিউল দিয়েছে, সেইভাবে দেখে ফর্মুলা ইউজ করতে হবে। এম ভি বাই এম ভি, এম বাই ভি ইন্টু ভি আর এম এস, এটা হচ্ছে টোটাল মাস, এটা হচ্ছে টোটাল ভলিউম, মাস বাই ভলিউম, চেনা চেনা লাগে কিছু? তাহলে এটা আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ডেন্সিটি, এটাকে বলা হয় রো ডেন্সিটি। ডেন্সিটি ইজ ইকুয়াল টু, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা তো বলেই ছিলাম ইম্পর্টেন্ট ফর্মুলা। ক্লিয়ার সবার আশা করি এত অবধি? বোঝা গেছে? আচ্ছা, আবার মনে হয় ইয়ে বন্ধ হবে, মিটিংয়ে আবার টাইম দেখাচ্ছে আবার আজকে, তো যখন এন্ড হবে তার আগে আমাকে বলবে। চলো মুছে দিলাম। এবার আমাকে বলো, আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারের নাম কি? কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। তাহলে নিঃসন্দেহে এখানে কি এনার্জি আসবে? পোটেনশিয়াল এনার্জির কোনো গল্পই এখানে নেই। ক্লিয়ার আইডিয়া? তাহলে আমাকে এক এক করে লেখো, ভালো করে শুনুন, এগুলোই কোশ্চেন এক একটা। কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল বলো আমাকে কত হবে? কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল, খুব ভালো করে শুনবে, ল্যাঙ্গুয়েজ এই চ্যালেঞ্জ। আমি এক্ষুনি অঙ্ক দেবো, যদি ল্যাঙ্গুয়েজ বুঝে থাকো তোমার একটাই ফিল হবে, স্যার এত সহজ অঙ্ক, এবং বিশ্বাস করো সেগুলো যেই মিটের কোশ্চেন দেবো, ধরে ধরে দেবো প্রত্যেকটা, কিন্তু এইগুলোই চ্যালেঞ্জ। ওয়ান মলিকিউল, আচ্ছা আমরা কি জানি কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল, মুখস্থ করবো না, হাফ কি শুনেছো কোনোদিন? হাফ বলো বলো বলো, এম ভি স্কোয়ার। কটা মলিকিউল? একটা। মাস সবার আইডেন্টিক্যাল না আলাদা আলাদা? সেম টাইপের গ্যাস হলে মাস সেম, লেখা ছিল আগের দিন কেটিজির অ্যাসাম্পশনে লিখেছিলাম। ডিফারেন্ট টাইপ মলিকিউলস হলে মাস আলাদা আলাদা, মিক্সচার হলে আলাদা আলাদা, আমি তো সেম টাইপের মলিকিউলসই সব করছি। তাহলে এম ভি স্কোয়ার হবে না ভি ওয়ান স্কোয়ার হবে, হবে ভি টু স্কোয়ার হবে, এরকম হবে? কেন একটা মলিকিউল, তাহলে কি ও ভিতে যাবে না ভি ওয়ান স্কোয়ারে যাবে? আরেকজন কিসে যেতে পারে? ভি টু স্কোয়ারে যেতে পারে। আরেকজন কিসে যেতে পারে? ভি থ্রি স্কোয়ারে যেতে পারে। আমি তো ওয়ান মলিকিউল বলেছি, তা ভি টু তো আর লিখবো না, তাই প্রথমটাই লিখি হাফ এম ভি ওয়ান স্কোয়ার। ফিল তো কেন লিখলাম? আমি যদি ভি স্কোয়ার লিখতাম তাহলে তোমার মাথায় এরকম কিছু স্ট্রাইক করতো যে ভিটা কনস্ট্যান্ট বলেছে স্যার, মাস লিখেছি মানে মাস কনস্ট্যান্ট, ভি ওয়ান লিখেছি মানে মাথায় স্ট্রাইক করবে যে আচ্ছা ভি টু হবে এবারে, এক্ষুনি লিখবো আমি। ক্লিয়ার? বুঝেছিস সবাই অনলাইনে? বুঝেছিস? চ বল এবারে, তাহলে দেখি বল, কাইনেটিক এনার্জি অফ এন মলিকিউল কত হবে? দেখি কেমন বলিস। বল ঠিক করলাম কিনা, এটাই তো ফিল করাতে চাইছিলাম আমি। চলো দেখো ভালো করে, তাহলে কাইনেটিক এনার্জি অফ এন মলিকিউলস এটা, তাই তো? এবার চালাকি করবো, দেখো চালাকি করবো, দেখো আমরা কি, ভালো করে শোনো, আমরা কি কাইনেটিক এনার্জিতে ভি ওয়ান ভি টু এগুলো ধরে দেবো? কি ধরে দেবো?
আর এ দিস তাহলে আমাকে আর এ দিসে কনভার্ট করতে হবে দেখো চালাক আমি ওখানে লিখে করব বলো এই লাইন শিখলে কিনা করতে পারি আগেও করেছিলাম খানিকক্ষণ আগে এইটা কি হয়ে গেল ভেরি গুড তাহলে হাফ এল এই এলটাকে আগে নিয়ে নিই কি রে ভি আর এম এস স্কয়ার দেখো অনেকটা সেম জিনিস কিন্তু দেখো ভালো করে দেখো একটু ফলো করে এম এন আবার কি টোটাল মাস বলতে পারি তাহলে দেখো হাফ এম ভি স্কয়ার যেন হলো তাই এখান থেকে এটাও প্রুভ হচ্ছে ওই প্রত্যেকটা মলিকিউল ভি ওয়ানে যাচ্ছে ভি টু যাচ্ছে না ভেবে আমরা ভাবতে পারি সবাই যেন একটা অ্যাভারেজ ভেলোসিটিতে যাচ্ছে দিস ইজ কল্ড অ্যাভারেজ ভেলোসিটি ক্লিয়ার কিউ দা স্কয়ার ক্লিয়ার আইডিয়া সবার তাহলে আমাকে বলো দাঁড়াও দাঁড়াও তাহলে এর নাম কাইনেটিক এনার্জি অফ এন মলিকিউল দেওয়া বেটার হবে না বেস্ট হবে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বলো তো এ কে তাই আবার কেউ কেউ ই বলেও ডাকে কি বলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি একই কথা অফ অফ কটা 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 মলিকিউল এন মলিকিউল ক্লিয়ার সবার এত অবধি চলো এবার দেখো ভালো কাইনেটিক এনার্জি অফ এন মলিকিউল এটা যেমন ফর্মুলা মনে রাখতে হবে তোমাকে এর আরেকটা ফর্মুলা আছে যেটা আরো বেশি ইম্পর্টেন্ট কিভাবে আসে দেখো করে দেখাচ্ছি আমি কি এটাকে লিখতে পারি দেখো আচ্ছা কাজ করো আমি কোথাও আগে লিখেছিলাম সেটা আবার লিখছি আর কি করা যাবে এর নাম দাও একটা কি নাম দেবে বলো তো এর নাম দাও এত বড় তো বারবার লিখবো না তাই কে অ্যাভারেজ নাম দাও বুঝলে শর্টে নাম দিচ্ছি একে এক নম্বর নাম দাও বুঝতে পেরেছ আর আমরা খানিকক্ষণ আগে এইটা প্রুফ করেছি কি না বলবে বলো এটা প্রুফ করেছি কি ছিল বলো না এম এন ভি আর এম এস স্কয়ার একে দু নম্বর দাও ক্লিয়ার ওয়ান ডিভাইডেড টু করো ওয়ান ডিভাইডেড টু করো তাহলে কি হবে বলো তো কাইনেটিক এনার্জির অ্যাভারেজ সাবধান সাবধান বারবার বলছি এই অ্যাভারেজ মানে এটা কটা মলিকিউলের এক্ষুনি কিন্তু আমি ওয়ান মলিকিউল আবার যাব ভালো করে শোনো এটা নয় এটা নয় অন্য ফর্মুলা হবে দেখতে পাবে তাহলে মাথায় রেখো কিন্তু আমি শর্টে নাম দিয়েছি কি অ্যাভারেজ বাই পিভি তাই তো নাকি এটা বাই এটা ভিআরএম স্কোয়ার ভিআরএম স্কোয়ার কাটবে এমএন এমএন কাটবে কি রে কি পড়ে থাকবে হাফ বাই ওয়ান থার্ড মানে থ্রিটা উপরে যাবে কত পড়ে থাকবে তাহলে আরেকটা নতুন ফর্মুলা এলো না কি রে এটাও মনে রাখতে হবে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইজ থ্রি বাই টু পিভি সাবধান আবার বলছি একবারই লিখেছি বারবার তো আর লিখিনি তাই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ এন মলিকিউল এটা মনে রাখবে এটা এন মলিকিউল ক্লিয়ার আইডিয়া চলো এগোই আসবো এখন আমার মানে আসছি সব ওই দুইগুলো তো এক একটা ভাগ দেখো ওটা এক একটা অঙ্ক এগুলোই এক একটা অঙ্ক বুঝি আমি ল্যাঙ্গুয়েজে লিখছি আবার কারণ জানি ল্যাঙ্গুয়েজেই প্রবলেম হবে তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম কাইনেটিক এনার্জি অফ এন মলিকিউলস কত পেলাম থ্রি বাই টু পিভি ক্লিয়ার সবার ক্লিয়ার এবার কাইনেটিক এনার্জি শুনবে যদি বলে কাইনেটিক এনার্জি অফ ওয়ান মোল আবার মোলে চলে যাবে দেখলে শুধু তাই নয় আইডিয়াল গ্যাস তাহলে কি ঘটনা সেটা
আইডিয়াল গ্যাস তুমি যেখানে যেখানে পাবে, জানো এর মানে কি? এর মানে পিভি ইজ ইকুয়াল টু আরটি। আইডিয়াল গ্যাস যেখানে যেখানে পাবে তুমি ইকুয়েশন ইউজ করতে পারো। আশা করি সবাই বুঝছো ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়ালি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। আমি কত মোল তো আগেই লিখেছি, তাহলে কি লিখবো? পিভি ইজ ইকুয়াল টু আরটি। তাহলে পিভির জায়গায় আমি বসিয়ে দিলে কাইনেটিক এনার্জি অফ ওয়ান মোল অফ আইডিয়াল গ্যাস, এটা অ্যানসার কত হবে? তাহলে ইকুয়াল টু কত হবে? এটা 3/2 আরটি। তাহলে বলে ফেলো কাইনেটিক এনার্জি অফ এন মোলস কত হবে? ক্যাপিটাল এন দিয়েছি এবারে, কত হবে? 3/2 nr। ক্লিয়ার সবার এত অবধি? ক্লিয়ার? চলো আমরা এই লাইনটা মুছে দেবো। কেন মুছে দেবো? তার কারণ আছে, দেখতে পাবে, লিখে নিয়ে তো সবাই পারবে সবাই নাকি? আচ্ছা, এবার তোমাদের এখানে কারো কারো প্রবলেম হয়, আর এর ভ্যালু কত মনে রাখতে হবে, জয়েন্টে লিখে মনে রাখতে হবে। পরীক্ষায় দিয়ে দেওয়া থাকতো, এখানে দেওয়া থাকবে না, বোর্ডে দেওয়া থাকতো, এখানে থাকবে না। 8.31 জুল পার মোল কেলভিন, 8.31 জুল পার মোল কেলভিন। ক্লিয়ার? চলো, আচ্ছা কাইনেটিক এনার্জি অফ ওয়ান মোল অফ আইডিয়াল গ্যাস পেয়েছি, ওয়ান মোলে কতগুলো মলিকিউলস থাকবে? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এইটাকেই আমি অন্য ল্যাঙ্গুয়েজে কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি, ভালো করে দেখো, অফ এনএ, এন মানে, এনএ মানে অ্যাভোগাড্রো নাম্বার, এন মানে, এন মানে কিছু না, এনএ মানে অ্যাভোগাড্রো নাম্বার। কাইনেটিক এনার্জি অফ এনএ, নাম্বার অফ মলিকিউলস কত বলো? বুঝলে কিনা? এইভাবেও কোশ্চেন দিতে পারে, এইভাবেও কোশ্চেন দিতে পারে। ক্লিয়ার? তাহলে তোমার কি মনে হয় কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউলস কত হবে? থ্রি বাই টু আর বাই এন এ ইন্টু টি লিখতে পারি। এর একটা স্পেশাল নাম আছে, জানেন না? এর নাম বোলজম্যান কনস্ট্যান্ট, কেভি। কেভি মানে বোলজম্যান কনস্ট্যান্ট। আবার কোথায় গিয়ে আটকাবে স্যার? কেভির ভ্যালু বলুন, কেভির ভ্যালু লিখে রাখো, কেভির ভ্যালু 1.38 ইন্টু 10^-323 জুল পার কেলভিন। বুঝতেই পারছো না 10^-23 কোথা থেকে আসছে? আর এর ভ্যালু তো তুমি জানো, এন এর ভ্যালু তুমি জানো, 6.023 ওটা উপরে গেলে কি হবে? 10^-23। ক্লিয়ার? তুমি ভ্যালুগুলো মনে রেখো, ঠিক আছে? ক্যালকুলেট করতে পারবে না। ক্লিয়ার সবার? চলো তাহলে, লেখো, এট হোয়াট টেম্পারেচার দ্য কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল, অফ ওয়ান মলিকিউল, না ভুলেছি ভুলেছি,
at what temperature the kinetic energy should be bola. The kinetic energy will be half of its value. Of its value at 127 degree centigrade. At 127 degree centigrade. চলো করে শুনো, কাইনেটিক এনার্জি বলেছে। কাইনেটিক এনার্জি বলা মানে এনমোলস। মজাদার ব্যাপার, এই অঙ্কটায় যারা ভুল করবে তারা অ্যানসার দেবে। কেন? ভালো করে বলবো। বলেছে এট হোয়াট টেম্পারেচার দা কাইনেটিক এনার্জি উইল বি হাফ অফ ইটস ভ্যালু। তাহলে যে কাইনেটিক এনার্জিটা ওয়ান মলিকিউলের জন্য করবে, সে তো সেকেন্ডটা তো ওয়ান মলিকিউলের জন্যই করবে। তাহলে তো ভ্যালুগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে না? কিন্তু লজিক ওটাই তো, এটা আরটি দিয়েই করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এট হোয়াট টেম্পারেচার কাইনেটিক এনার্জি উইল বি হাফ অফ ইটস ভ্যালু। আচ্ছা আমি আগে এক কাজ করি, কাইনেটিক এনার্জি এট 127 ডিগ্রি সেন্টিগ্রেড কত হবে? 3/2 এন, সরি এন মানে নাম্বার অফ মোলস, আমি জানি না নাম্বার অফ মোলস কত। দেখো বেরোবে না, চিন্তার কিছু নেই, কেটে যাবে। আর টি এর জায়গায় কত বসাবে? 400। বলো ক্লিয়ার কিনা? আর কি বলেছে? কাইনেটিক এনার্জি এট টি তে জানি না তো সেটা কত, কত হবে? 3/2 এন আর টি। বলো বুঝলে কিনা? এবার বুঝতে পারছিস কি বললাম? যদি কেউ ওয়ান মলিকিউল করতো তাহলে সে কি লিখতো? 3/2 কেবি টি। তা কেবি এখানেও কেবি থাকতো, কেটে যেত না। এবার কি বলেছে? কোনটা হাফ? কাইনেটিক এনার্জি উইল বি হাফ অফ ইটস ভ্যালু, মানে এটা হাফ, তাই তো? তাহলে আমি লিখতে পারি এটার জায়গায় কাইনেটিক এনার্জি বাই এট 127 ডিগ্রি সেন্টিগ্রেড বাই 2 ইজ ইকুয়াল টু 3/2 এন আর টি। বল সবার ক্লিয়ার কিনা? কাইনেটিক এনার্জি এট 127 ডিগ্রি কত? এইটা ছিল। তাহলে কি লিখবো? 3/2 ইনটু এন ইনটু আর ইনটু 400 বাই 2 ইজ ইকুয়াল টু 3/2 ইনটু এন ইনটু আর ইনটু টি। 3/2 এন আর, 3/2 এন আর কেটে গেল, 2 400 এ 200 হয়, টি এর ভ্যালু 200 কেলভিন। কেলভিন কেলভিন কেলভিন, তাই তো নাকি? ডিগ্রি সেন্টিগ্রেড দিলে পারবি? -270 করে দিবি। বল সবাই বুঝেছিস কিনা? ক্লিয়ার? ক্লিয়ার সবার? বুঝলাম। পরের কোশ্চেন যেটা দিচ্ছি, এই কোশ্চেন করতে গেলে ওই ডিরাইভেশন জানতে হবে, এটা করে দেখা ফর্মুলা দিয়ে আরম্ভ করা যায়। এটাই রিজন কেন ওই ডিরাইভেশন করা। এগুলো কি? এগুলো তো ডিরাইভেশন না জানলে অঙ্ক সলভ হয়ে যাচ্ছে। চলো লেখো পরের অঙ্ক। ডিরাইভেশন জানলে আর কিচ্ছু নেই অঙ্কে। দেখো বলেছে সাইজ অফ আ কিউব এ ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার, কিউব কন্টেন্স 4 গ্রাম হিলিয়াম, 4 গ্রাম হিলিয়াম গ্যাস মলিকিউলস, দে মেক 500 কলিশনস উইথ দ্য ওয়াল, উইথ দ্য ওয়াল ইন ইচ সেকেন্ড, ইচ সেকেন্ড। ফাইন্ড দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস, ফাইন্ড দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস। একটু ডিফিকাল্ট, চলো করবো। ফিল করো, ফিল করো, কিচ্ছু নেই।
সাইজ অফ আ কিউব, তো আমরা তো কিউব দিয়েই তো থিওরি করলাম। আকো কতক্ষণ লাগবে? পরীক্ষাটা দরকার নেই এখন বোঝার জন্য। আকো এই এইটা বলে দিয়েছে 2 সেমিমিটার, হ্যাঁ কি নয়? তাই তো নাকি? বলেছে কিউব কন্টেইনস 4 গ্রাম হিলিয়াম। বুঝলি বাচ্চা, এটা দিয়ে কিছু কাজ হবে? বলো তো 4 গ্রাম হিলিয়াম বলা মানে কি বলে দাও? নাম্বার অফ মোলস বলে দাও। 4 গ্রাম মানে কি? 4 গ্রাম মানে কত মোলস বলো তো? হ্যাঁ 2 মোলস। আচ্ছা আর কি বলেছে? দে মেক 500 কলিশন উইথ দা ওয়াল ইন ইচ সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত কলিশন হচ্ছে? 500 খানা। তাহলে একটা কলিশন করতে কত টাইম লাগবে? তাহলে লেখো টাইম টেকেন ফর ওয়ান কলিশন 1/500। বলো ক্লিয়ার এত অব্দি? টাকা ভালো করে দেখো। বল এখান থেকে মলিকিউলটা জার্নি শুরু করেছে, গেল মাঝখানে ধাক্কা ধুক্কি খায়, বাট সেটা আমরা কাউন্ট করি না। কেন? ওয়ালের সাথেই ধাক্কা, ওটাই তো প্রেশারকে সিগনিফাই করবে। তাহলে গিয়ে ধাক্কা খেলো কোন ওয়াল, এই ওয়ালে, তাই তো নাকি? আবার ব্যাক করলো, তাহলে একটা ধাক্কায় কত ডিস্টেন্স কভার করলো? আচ্ছা এক কাজ করো, এটার নাম ছিল এ না? আমি আমি থিওরি করছি তো, এ দিয়ে বলি, 2a ভ্যালু বসিয়ে দিবি। একটা ধাক্কায় কত ডিস্টেন্স কভার করলো? 2a। কি স্পিডে মলিকিউল গুলো মুভ করে? আরএমএস। তাহলে আমি বলতে পারি কি, টাইম টেকেন ফর ওয়ান কলিশন থিওরি থেকে পাচ্ছি 2a বাই ভিআরএমএস, ডিস্টেন্স বাই স্পিড তো টাইমকে রিপ্রেজেন্ট করে। তাহলে এইটার এইটা কি হতে হবে? তাহলে আমি কি লিখতে পারি? 2a বাই ভিআরএমএস ইজ ইকুয়াল টু 1/500, এর ভ্যালু দেওয়া আছে, ভিআরএমএস বার করতে পারবি কি পারবি না? পারবি কি? কত হবে বল না? ভিআরএস এর হিসাবে 2 × 10⁻²⁵ আমি ঠিক করলাম? হ্যাঁ। এটা 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 কাটবে তো নাকি? 10-20 মিটার পার সেকেন্ড ঠিক করেছি কি আমি? ভালো করে দেখ, ভালো করে দেখে আরেকটা বার করার টেকনিক, ফর্মুলা দিয়ে নয় কিন্তু, ফর্মুলা দিয়ে অঙ্ক হবে না। চলো এবার শেষ হয়নি আমাদের একটা, আমাদের কি বার করতে বলেছে? কি বার করতে বলেছে? ফাইন্ড দা টেম্পারেচার আবার কাকে রিপ্রেজেন্ট করে বলেছিলাম এক্ষুনি? কাইনেটিক এনার্জি কে? তাহলে কাইনেটিক এনার্জি ভাবতে হবে এবারে আমার, এটা উঠবো আমি, হয়ে গেছে? বলো আমাকে কাইনেটিক এনার্জি অফ, কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল অফ হিলিয়াম কত হবে? E by 2 kdT। কত বুঝলে দিও? তাই নাকি? কিন্তু আমরা কি জানি, আমরা কি জানি, আমরা জানি কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এম ভি আর এম স্কোয়ার ফিল করো। এটা একটা মলিকিউল না পুরো গ্যাসের? টোটাল গ্যাস
টোটাল মলিকিউল যদি নিতাম তাহলে হাফ ক্যাপিটাল এম ভি আর এন স্কয়ার নিতাম, এইভাবে চেঞ্জ হবে। এটা ইজ ইকুয়াল টু সেম ভ্যালু 3/2 কেভিটি হবে, তাহলে এখান থেকে 2 কাটবে, টি কত হবে বলো, এখান থেকে টি কত হবে, এম ভি আর এন স্কয়ার বাই কেভি করেছি, দেখো ভালো জোরে কথা বলো, আবার হ্যাঁ সব সময় আমরা তো আর ওসব ঝামেলাতেই নেই, অ্যাকচুয়ালি একটা মলিকিউল কিসে মুভ করে, V1 এ মুভ করে, কিন্তু সেটার ভ্যালু কি আমরা জানি, আমরা কি ধরলাম সবাই আরএমএস এই মুভ করছে, তাই একটা মলিকিউলও এখানে আরএমএস এ যাচ্ছে, দু নম্বরটাও আরএমএস এ যাচ্ছে, চেঞ্জ কোথায় হচ্ছে, একটা মলিকিউল হলে স্মল এ, টোটাল গ্যাস হলে ক্যাপিটাল এ, ক্লিয়ার? ও কি বলছিস, VRMS is equal to root over 3RT by M. হ্যাঁ এটা দিয়েও পড়ে যাবে, তাহলে এটার ক্ষেত্রে তুমি ধরবে এমটা হচ্ছে টোটাল মাস, সেটা দিয়েও পড়া যাবে, কেন পড়া যাবে না, এটা টোটাল মাস ছিল তাই না, ক্লিয়ার? আচ্ছা এখানে তাকাও, পড়া যাবে, ওটা দিয়েও পড়া যাবে, এখানে বলো স্মল এম এর মাস আমি কত লিখতে পারি, 4 ইনটু, এটা কি এমইউ তে থাকে তো, এমইউ কনভার্সন কি জানো, আশা করি 1.67 কেমিস্ট্রিতে ছিল 10^-27 কেজি, এটা হলো স্মল এম এর, ক্লিয়ার? এই ভ্যালুটা এখানে পুট করে দেবে, ভিআর এর রিজাল্টটা জানো, আর ও যেটা বললো এটা দিয়েও করতে পারো, কোনো আপত্তি নেই, ক্লিয়ার সবার, বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে শুনবে সবাই, বুঝলাম, প্রচুর বার দিয়েছে যে অঙ্কটা আমি এখন করাচ্ছি, প্রচুর বার দিয়েছে, নিকে দিয়েছে, জেইতে দিয়েছে, অ্যাডভান্সে দিয়েছে, বলছে আমি লিখে লিখে করছি ভালো করে শোন, বলছে একটা কন্টেনার আছে, সেই কন্টেনারে নাম্বার অফ মলিকিউলস N1, টেম্পারেচার T1, মাস M1, ক্লিয়ার? আরেকটা কন্টেনার আছে, তাতে নাম্বার অফ মলিকিউলস N2, টেম্পারেচার T2, মাস M2, ক্লিয়ার? বলেছে এই দুজনকে মিক্স করে দিয়েছে, তাহলে টেম্পারেচার অফ মিক্সচার কত হবে, প্রোভাইডেড বলে দেওয়া আছে নো লস ইন এনার্জি, একদম সহজ কিছু নেই, আমি কি বলতে পারি একটা মলিকিউলের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি 3/2 কেভি T1, কটা মলিকিউল আছে, তাহলে এই কন্টেনারে টোটাল কাইনেটিক এনার্জি 3/2 কেভি T1 N1 বলে, এর তাহলে টোটাল কাইনেটিক এনার্জি কত হবে, 3/2 কেভি T2 N2, তাহলে এটাকে কি আমি বলতে পারি বিফোর মিক্সিং টোটাল কাইনেটিক এনার্জি, আফটার মিক্সিং, শোনো ভালো করে বোঝো, এই ঘরে আমরা 10 জন আছি, পাশের ঘরে 5 জন আছি, মাঝখানের ওয়াল ভেঙে দিলাম মানে মিক্সচার করে দিলাম, বলো টোটাল কতজন আছে,
15 জন আছে তাহলে নাম্বার অফ মলিকিউল সিম্পল অ্যাড হয় কি টেম্পারেচার ওরকম থোড়াই অ্যাড হয় যে তুমি বলে দেবে T1 প্লাস T2 তাহলে কি হলো মেশানোর পর যে কন্টেনারটা হবে তাতে নাম্বার অফ মলিকিউলস N1 প্লাস N2 হয়ে যাবে টেম্পারেচার জানি না কি মিক্স হবে তাহলে মেশানোর পর কোন এনার্জি লস হয়নি তার মানে ইনিশিয়াল এনার্জি যা ফাইনাল এনার্জিও তাই আফটার মিক্সিং সেটা কত হবে 3/2 বলো কেবি N1 প্লাস N2 ইনটু টি মিক্স বলো বুঝলে কিনা 3/2 কেবি 3/2 কেবি 3/2 কেবি কেটে যাবে তাহলে টি মিক্সের ফর্মুলা হবে N1T1 প্লাস N2T2 বাই N1 প্লাস N2 ফেমাস কোশ্চেন বারবার এসছে বারবার এসছে এতবার এসছে তুমি এটা মুখস্থ করে নিতে পারো এই ডেটাটা যখনই দেবে ডাইরেক্ট এইভাবে করে দেখাবে ক্লিয়ার সবার লাস্ট পার্ট আজকে যা যা করিয়েছি অঙ্ক কমপ্লিট ছোট্ট একটা পার্ট পড়ে থাকলো তার নাম হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড যাকে আমরা মনে করার সময় করব র্যাম মোবাইলে র্যাম হয় কম্পিউটারে র্যাম হয় র্যামের ভ্যালু 1.73:1.60:1.41 মনে রাখার টেকনিক কিভাবে হবে পরের দিন দেখাবো আজকে একটু টাইম দিলে হয়ে যেত কিন্তু যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস আছে তাই আর আজকে করছি না অঙ্কটা করিয়ে দিচ্ছি যা অঙ্ক করাচ্ছি সব ইয়ারে আসা অঙ্ক ক্লিয়ার সহজ সহজ অঙ্ক এই যে অঙ্কগুলো করালাম সব কাইনেটিক এনার্জি অঙ্ক এর পরের টপিকই করিয়েছিলাম আরএমএস আরএমএস এর ফর্মুলা √3RT/m চলো অঙ্ক করে ফেলো ইফ ভিআরএমএস ফর হাইড্রোজেন বুঝলাম এটা এগুলো সব ইয়ারে আসা অঙ্ক যা যা দিচ্ছি বলেছে ইফ ভিআরএমএস অফ হাইড্রোজেন ইজ এক্স অ্যাট আ গিভেন টেম্পারেচার গিভেন টেম্পারেচার ফাইন্ড ভিআরএমএস অফ অক্সিজেন অ্যাট সেম টেম্পারেচার অপশন দিয়েছে দরকার নেই যদি হতো দিয়ে দিলাম ফার্স্ট অপশন 2x সেকেন্ড অপশন x/2 থার্ড অপশন 4x লাস্ট অপশন x/4 অঙ্ক না করে অ্যান্সার বলো কোন দুটোর মধ্যে 50-50 অপশন অ্যাপ্লাই করো অঙ্ক না করে কোন দুটোর মধ্যে একটা হবে এটা হতে পারে না এটা হতে পারে না ছিল কি হাইড্রোজেন হয়েছে কি কই আছে তার মানে কি চেঞ্জ হয়েছে টেম্পারেচার সেম মোলার মাস যদি বাড়ে ভিআরএমএস কি হয় কমবে বাড়তে পারে জীবনে তখন এই দুটো বেরিয়ে গেল তাহলে হয় x/2 নয় x/4 এবার করে দেখো আর কি করবে তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে ভি আর এম এস এইচ টু কি ফর্মুলা √3RT/2 কি রে মোলার মাস টু আর ভি আর এম এস ও টু কত হবে √3RT/32 তাহলে আমরা কি করব ভি আর এম এস ও টু বাই ভি আর এম এস এইচ টু করে দে সব কাটে উঠে যাবে তো কি করে থাকবে একটু বল √2/32 করে থাকবে হ্যাঁ তাহলে কত হবে 1/16 মানে 1/4 নাকি ভিআরএমএস এইচ টু এটা কত বলে দিয়েছে কই গেল সে এক্স বলে দিয়েছে তার মানে এটা এক্স তাহলে এটা উপরে চলে যাবে তাহলে ভিআরএমএস ও টু এক্স বাই ফোর ইজ দ্য রাইট অ্যান্সার কতক্ষণ লাগবে ক্লিয়ার সবার
লাস্ট কোশ্চেন আজকের করলে এই পার্ট কমপ্লিট, ছোট্ট একটা পার্টের জন্য আটকে গেলাম, যাই হোক পরের দিন ওটা করে দেবো। করে পরের দিনই আমরা অসিলেশন অ্যান্ড ওয়েভ স্টার্ট করবো। চলো, কি বলছে, এটাও পারবে, এটাও পরীক্ষার কোশ্চেন, ইয়ারের কোশ্চেন। অ্যাট 300 কে, কে মানে কেলভিন, ভিআরএমএস অফ হাইড্রোজেন ইজ সেম অ্যাজ, সেম অ্যাজ ভিআরএমএস অফ অক্সিজেন অ্যাট পি কেলভিন। ফাইন্ড P, অপশন দিয়েছে 2400 সেকেন্ড, 3600 থার্ড, 4800 লাস্ট, 6000। চলো, এক 300 কে ভিআরএমএস অফ H2, তাহলে ভিআরএমএস H2 কত, রুট ওভার 3R এর জায়গায় 300/2 ইজ ইকুয়াল টু ভিআরএমএস অফ O2। ভিআরএমএস অফ O2 কত করবো, একেবারে করে দিই 3RT, জানি না কি বলে দিয়েছে, জানি না, 2 এর জায়গায় কত হবে 32, তাই তো এটা লেখা দরকার নেই, ইকুয়াল তাই না, 3R/2 না 3R কাটবে, 230 তে কত যাবে 16 হবে নাকি, তাহলে কি হবে রুট 300 ইজ ইকুয়াল টু পি বাই, কি করছিল দেখ, হ্যাঁ তাহলে করে দিচ্ছি রুট 300 একবারে করে দিচ্ছি, রুট আগে লিখে নিই, রুট পি বাই 16 ঠিক করেছি, হ্যাঁ ঠিক আছে, তো স্কোয়ার করে দিলে হবে 300 ইজ ইকুয়াল টু পি বাই 16 ঠিক করেছি, তাহলে কি কত হবে 300 ইনটু 16 কত হয়, আজকে চেষ্টা করেছিলাম শেষ করতে, হয়নি, একটা ছোট্ট গ্রাফ বাকি, তার নাম ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ, পরের দিন করব, আজকের ক্লাস এত অবধি থাকলো।